হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছো। আর আমরা যারা মুসলিম আছি তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তা মনে হচ্ছে বন্ধুরা, আমরা হয়তো গ্রিন লাইন বা সেন্ট মার্টিনের কোনো গাড়ির সামনে হয়তো নিয়ে আমরা খেলবো, বা হানিফ বা হচ্ছে এদিকে হচ্ছে শাহজাদপুর ট্রাভেলস, এইসব গাড়ি নিয়ে খেলবো না, আজকে অন্য একটা গাড়ি নিয়ে খেলবো। তো বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকার গাবতলি টার্মিনালে। এই দেখো গাবতলি বাস টার্মিনালে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আর প্রচুর যাত্রী ফাত্রী এখানে আছে, দেখতে পাচ্ছ ডেস্ট ট্রাভেল সুপার ডিলাক্স অনেক গাড়ি ফাড়ি কিন্তু আছে এখানে। তো বন্ধুরা, আজকে আমরা তো গাবতলি আছি, মানে আজকে আমরা ঢাকাতে আছি, ঢাকা থেকে যাবো হচ্ছে মাদারীপুর, আর আজকে কিন্তু ব্রিজে উঠবো। আর আমাদের গাড়ি হচ্ছে আজকে একটি স্পেশাল গাড়ি ভাই, আর সে গাড়ি হচ্ছে সাবরিক, সামনেই আছে সাবরিক গাড়ি। আর হচ্ছে সাবরিকের একটা মানে এক্সক্লুসিভ ভার্সন ছাড়া হয়েছে, মানে একটা হেভি একটা গাড়ি ছাড়া হয়েছে। গাড়িটা কিন্তু অনেক সুন্দর, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু দূরে সামনের দিকে যাই, দেখতে পাচ্ছ। এই দেখো সাবরিকের একটা স্পেশাল ভার্সন গাড়ি, দেখতে পাচ্ছ এর হচ্ছে আসলে ভাবসাবি আলাদা, দেখতে পাচ্ছ লাইটগুলো কিন্তু একটু ডিফারেন্ট অন্যান্য গাড়ির তুলনায়, কিন্তু লাইট টাইট কিন্তু অনেক ডিফারেন্ট, দেখতে পাচ্ছ। এবং নতুন একটা গাড়ি যেটা হচ্ছে পদ্মা ব্রিজের উপরে উঠবে। আর আজকে আমরা ঢাকা থেকে মাদারীপুর যাব, শরীয়তপুরের পরেই হচ্ছে মাদারীপুর, আর সেখানে আজকে ফার্স্ট টাইম কিন্তু সাবরিকের এই নতুন গাড়িটা উঠবে। তা বন্ধুরা, আমরা অনেক এক্সাইটেড মানে। আর সবথেকে বড় কথা, আজকে নিউ প্রো কিন্তু গাড়ি চালায় নিয়ে যাবে, উড়াদুড়া তো হবেই। তো আজকে যিনি রিকোয়েস্ট করছে তার নাম আমি বলছি, তার নাম হচ্ছে জারিফ জাওয়াদ। উনি বলছে আমার ফার্স্ট রুট রিকোয়েস্ট ঢাকা টু মাদারীপুর, সাবরিক নন এসি, সাবরিক নন এসি হাজির, একদম স্পেশাল একটা ভার্সন, এইটা নিয়ে আজকে পদ্মা ব্রিজের উপর দিয়ে যাবো, বিশাল ব্যাপার স্যাপার ঘটে যাবে কিন্তু আজকে। আর আজকে বরাবরের মতো তো প্রো তো গাড়ি চালাবেই, নিউ প্রো, তা দেরি করবো না, লেটস গো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রো কিন্তু গাড়িতে উঠে গেছে, গাড়িতে উঠে বসে আছে, এখন স্টার্ট ফেস্টার দেয়নি। আর দেখি কেমন যাত্রী ফাত্রী পাইছি, ভালোই যাত্রী ফাত্রী পাইছি, দেখতে পাচ্ছ এক দুইটা সিট হয়তো ফাঁকা আছে, যাই হোক ওটা যদি আমরা যাত্রী ভাই কোনো ব্যাপার না। আর আমরা পদ্মা ব্রিজের উপর উঠবো, আর মাদারীপুর থেকে আমরা 278 কিলোমিটার দূরে আছি, 3 ঘন্টা 41 মিনিটের সময় লাগবে, 2:42 বাজে, তার মানে দুপুরে খেয়ে দিয়ে সবাই মোটামুটি রওনা দিচ্ছে। আর গাড়ির ভিতরের কালারটা কিন্তু অনেক সুন্দর করছে, বেগুনি কালারের একটা কালার করা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি। আর নিউ ভার্সন বাইক চালাই তো খুব মজা পাবে, ইঞ্জিন টিঞ্জিনে একেবারে ব্র্যান্ড নিউ আছে ভাই, 5000 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, সব থেকে বড় কথা হচ্ছে 5000 হর্স পাওয়ার। তো বন্ধুরা দেরি করবো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ফাড়ি কিন্তু স্টার্ট দেওয়া হয়ে গেছে, এখন আমরা গাবতলি বাস টার্মিনাল থেকে সুন্দর করে কিন্তু বের হয়ে যাবো, অবস্থা হালকা ক্লিয়ার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সাবরিকের এই চমৎকার গাড়িটা আস্তে আস্তে কিন্তু বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি ভাই, হেভি লাগছে ভাই, হেভি ভাবে সাজানো হয়েছে, আস্তে করে আস্তে করে, ঠিক আছে বা ইন্ডিকেটার দিয়ে রাখেন। আমরা বরাবরের মতো বাইপাস দিয়ে কিন্তু চলে যাবো, ওস্তাদ ফুল কাটান ফুল কাটান, গাড়ি নাই ঘোরান ঘোরান ঘোরান, ঠিক আছে। ও ভাই কি ঘুরলে দিলাম, বরাবর বরাবর যান যান যান, দেখতে পাচ্ছ বন্ধুরা প্রো নিউ প্রো কিন্তু ঝড় তোলার জন্য কিন্তু প্রস্তুত। আরে ভাই সাবরিকের বিজনেস ক্লাস নিয়ে কিন্তু আমরা উড়াদুড়া শুরু করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ যাত্রা শুরুতে কিন্তু উড়াদুড়া, বারবার যেন ওস্তাদ ক্লিয়ার, হালকার মধ্যে হালকা টানে নাস্তে, ব্রেকে বা ব্রেকে বা, ও ভাই গাড়ি ইঞ্জিন তো সেই, ও ভাই কি ঘোরে কি, আহা ঠিক আছে বারবার যেন ওস্তাদ যান 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 ক্লিয়ার, টান দেন টান দেন, বারবার যেন হালকার মধ্যে হালকার মধ্যে ক্লিয়ার ক্লিয়ার, দেখতে পাচ্ছ ভাই এর হর্স পাওয়ার কি শক্তি ভাই, এর ক্ষমতা কি দেখো ভাই, সামনে যে বাই ইন্ডিকেটার দিয়ে রাখেন, আমরা বাইরে চলে যাবো, ওস্তাদ ড্যান যান যান আসতে, ব্রেকে পা ব্রেক ব্রেক, এ কালো ধোয়া চারে কেন ওস্তাদ যান যান যান, ঠিক আছে বরাবর আমরা বাইরে চলে যাবো, বাই ইন্ডিকেটার দিয়ে আছে ওস্তাদ, হালকা করেন ঠিক আছে, ঘুরেন ঘুরেন ঘুরেন, ডান যান 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 যান, বরাবর দেখো ভাই কত কম সময়ের মধ্যে আমরা সেই চাপা চুপা রাস্তা, সেই চাপা চুপা রাস্তার মধ্যে চলে যাই, দেখতে পাচ্ছ বরাবর যেন ওস্তাদ ক্লিয়ার, হালকার মধ্যে ক্লিয়ার, যান 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 যান, ঠিক আছে বরাবর যান যান ক্লিয়ার ক্লিয়ার, দেখতে পাচ্ছ কি উড়াদুড়া দেওয়া হচ্ছে বন্ধু, বরাবর যান, ও ভাই কি উড়াদুড়া, এ সাবরিকের তো মারাত্মক একটা গাড়ি ভাই, হচ্ছে হালকা 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 যান, ইঞ্জিন একেবারে ব্র্যান্ড নিউ ইঞ্জিন ভাই, 5000 হর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে আজকে সাবরিক নিয়ে চালাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ওস্তাদ যান ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে সামনে কিন্তু চাপা চাপা রাস্তা আছে, দেখে শুনে যান কিন্তু আসতে, ঠিক আছে যান যান ঢোকেন আসতে, ব্রেকে পা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কার্গোটার আগের আগে ঢোকেন, হ্যাঁ ঠিক আছে বরাবর বরাবর যান যান, আমাদের আগের পুরো মানে পুরাতন যে পুরো ছিল সে কিন্তু এই রাস্তায় আসলে বাঘ থেকে বিড়াল হয়ে যেত, আর আমাদের এই পুরো কিন্তু বিড়াল থেকে বাঘ হয়ে যায় এইসব জায়গায় আসলে, বরাবর যান ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা ফুল কাটান, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পদ্মা ব্রিজে উঠবো। আর আমরা হচ্ছে 213 কিলোমিটার দূরে আছি মাদারীপুর থেকে, 2 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগবে আমাদের, আর 2:57 বাজে। তা বন্ধুরা আজকে আমরা, ও ভাই বৃষ্টি চলে আসছে ভাই, আমি যে বৃষ্টিকে হেট করি ভাই, তাই সেই বৃষ্টি ভাই চলে আসছে এখন, ওস্তাদ হালকা দেন ঘোরান ফুল কাটান,
হালকা হালকা। তা বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা থেকে মাদারীপুর, আমাদের গাড়ি হচ্ছে সাবডিক পরিবহন, নিউ সাবডিক বিজনেস ক্লাস। যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ধীরে সুস্থে যাচ্ছি, কারণ মোড়গুলোকে আমরা সুন্দরভাবে কাটা কুটায় বেরোয় যাচ্ছি। একটু পরেই কিন্তু আমরা পদ্মা ব্রিজে উঠবো। দেখতে পাচ্ছ রোদের মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আমাদের প্রো কিন্তু ভাই তার শক্তি দিয়ে কিন্তু ভাই দেখো কি টানটা দিছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বরাবর যান যান যান, ক্লিয়ার হালকার মধ্যে বরাবর বরাবর হালকা হালকা, ঠিক আছে ঠিক আছে। দেখো ভাই প্রো কিন্তু ভাই সোজা রাস্তা থেকেও কিন্তু বেকার রাস্তা দিয়ে কেমন উড়া দৌড়া দিচ্ছে, বরাবর যান 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 যান, ক্লিয়ার বরাবর আসতে, ঠিক আছে ক্লিয়ার। এই তো এই তো এভাবে চালাই যান ভাই। আজকের ভাই গাড়ির ইঞ্জিন কি সেই একের ইঞ্জিন, বরাবর যান বরাবর যান, ক্লিয়ার কি টান দিচ্ছে ভাই হালকা, ক্লিয়ার রাস্তা ফাঁকা আছে ভাই প্রোর জন্য, আজকে কিন্তু রাস্তা ফাঁকা সেই রকম রাস্তা ফাঁকা, বরাবর যান বরাবর যান বরাবর যান, কি টান। ও ভাই কয় মিনিটের মধ্যে আমি মুন্সিগঞ্জ পৌঁছাচ্ছি, দেখো ভাই কয় মিনিট, মাত্র কয় পাঁচ মিনিটও লাগেনি ভাই আমার মুন্সিগঞ্জ পৌঁছাতে। ওস্তাদ হালকা ব্রেকে বা আমরা কিন্তু পদ্মা ব্রিজের কাছে চলে আসছি, বরাবরের মতো আমরা মুন্সিগঞ্জ চলে আসছি। দেখতে পাচ্ছ বাম সাইডের ম্যাপে মুন্সিগঞ্জ ডিসকভার হয়ে গেছে আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যান 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 যান, হানিফ 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 বস হানিফ বস, ওস্তাদ যান, ক্লিয়ার। আমরা পদ্মা ব্রিজে উঠতে যাচ্ছি, আর আমাদের পদ্মা ব্রিজে কিন্তু টোল দিতে হবে, এবার কোনো ছাড় ফাড় নাই, কিন্তু টোল দিতে হবে, টোল ছাড়া কথা নাই। ওস্তাদ টাকা রেডি করেন, টাকা রেডি করেন, 500 টাকা রেডি, 500 টাকা না 1000 টাকা। ওস্তাদ বাম দিকেটা দেন, বাম দিকের টাকা দেন, বাম দিকের টাকা। দেখতে পাচ্ছ সবাই কিন্তু টোল দিচ্ছে, আমাদেরও টোল দিতে হবে, কিছু করার নাই, আস্তে আস্তে, ঠিক আছে। এই যে ওস্তাদ নেন 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 ভাই, আমরা পদ্মা ব্রিজে উঠতে যাচ্ছি ভাই, কি একটা ব্যাপার স্যাপার, তার মানে বোঝো ভাই সাবডিক ফার্স্ট ফার্স্ট টাইম না, মানে সাবডিকের এই গাড়িটা ভাই উঠতে যাচ্ছে, বরাবর দেন, ক্লিয়ার ক্লিয়ার, উড়া দৌড়া দেন বরাবর, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হালকা 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 দেন দেন দেন, আর ইন্ডিকেটার দিয়ে রাখেন, টান দেন বরাবর বরাবর। ও ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হয়, নালি ভাই পদ্মা ব্রিজের উপর জ্যাম পড়ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ দেখো ভাই আমরা কিন্তু পদ্মা ব্রিজের উপরে উঠছে যাচ্ছি, মানে উঠে গেছি, আর ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ ভালো ভালো গাড়ি সব রাস্তার উপরে ভাই, মানে পদ্মা ব্রিজের উপরে। লন্ডন এক্সপ্রেস ট্রেস কিন্তু এদিকে যায় না, তারপরও দেখো লন্ডন এক্সপ্রেস কিন্তু চলে আসছে। ওস্তাদ যান, ক্লিয়ার ব্রেকে পা, ব্রেক ব্রেক ব্রেক, ডান দেন, ক্লিয়ার ডানে ক্লিয়ার, ডানে ট্রাকের পেছনে যান, ট্রাকের পেছনে যান, বরাবর যান বরাবর যান, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে যান 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 যান, হালকা হালকা হালকা, ঠিক আছে হালকা বরাবর বরাবর, যান যান যান, ঠিক আছে ভাই। কার্গো সার্ভিস সার্ভিস সব যাচ্ছে ভাই, দেখো মানে এখান থেকে গেলে ভাই খুব তাড়াতাড়ি খুলনা বাগেরহাট তারপরে হচ্ছে বরিশাল খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে, বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার বরাবর, যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার, যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকার পথে বরাবর, ব্রেক 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 ব্রেক, আস্তে আস্তে, বাই নিয়েন বাই নিয়েন, বাই ইন্ডিকেটার দিয়ে রাখে, বাই ঘুরাই দেন, বাই ঢুকাই দেন, বাই ঢুকাই দেন, বাই ঢুকাই দেন, আস্তে করে বাই যান সামনে, যে বাই দিয়ে ঢুকাই দেন, ঠিক আছে এই তো ঠিক আছে, টান দেন টান দেন বরাবর বরাবর। ও ভাই সামনে কিন্তু প্রচুর গাড়ি, আর আমরা কিন্তু পদ্মা ব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছ সব ভালো ভালো গাড়িগুলো ভাই এরপরে উঠে পড়ছে ভাই। আমাদের এই ভাই হেভি একটা গাড়ি সাবডিকের ভাই, বিজনেস ক্লাস ভাই, একদম নিউ ভার্সনের একটা গাড়ি, চমৎকার একটা গাড়ি। ওস্তাদ দেন যান, ডান ইন্ডিকেটার রাখেন, ডান ইন্ডিকেটার রাখেন, ডান ইন্ডিকেটার রাখেন, মাছ বরাবর যান, যে দিক দিয়ে সুযোগ পাবেন সেই দিক দিয়ে টান দেবেন, যে দিক দিয়ে সুযোগ পাবেন সেই দিক দিয়ে টান দেবেন, বরাবর যান যান যান, ক্লিয়ার হালকার মধ্যে, হালকা যান হালকা যান, রয়্যাল কিন্তু টান দিচ্ছে, রয়্যাল টান দিচ্ছে কিন্তু বরাবর, আস্তে ব্রেক ব্রেক, বাম দিকে খেয়াল করেন, বাম দিক ফাঁকা, বাম দিক ফাঁকা, বাই ইন্ডিকেটার রাখেন, বাই ইন্ডিকেটার রাখেন, বাই ইন্ডিকেটার রাখেন, টান দেন টান দেন টান দেন, বরাবর যান 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 যান, ঠিক আছে বরাবর বরাবর, যান যান, ক্লিয়ার 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 ক্লিয়ার, যান ধরে যান ভাই, বৃষ্টির পানিতে আমরা আজকে উইপার টুইপার কিচ্ছু চালাই নি, দেখতে পাচ্ছ নিউ পুরো সব লাগে না, বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকার পথে যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার, হালকার পথে আসছে আসছে, ঠিক আছে খেলাবে বরাবর বরাবর বরাবর, ব্রেক আসছে আসছে, হালকা দেন, বাম দিকে খেয়াল করেন, বাম দিকে খেয়াল করেন, না ভাই ট্রাক আছে কিন্তু, ট্রাক আছে কিন্তু, ফেনির বস ফেনির বস সামনে ভাই, এখন উইপারটা না চালাই পারতেছে না ভাই, সব ভোলা হয়ে যাচ্ছে, দিনের মধ্যেও যদি না বৃষ্টি বৃষ্টি হয় ভাই তাহলে কিরকম হয়। ওস্তাদ হালকা, ঠিক আছে আসছে আসছে, ঠিক আছে বরাবর বরাবর, যান মাথা খারাপ করে দেয় কাটা কাতে ভাই, সাবডিকের এই গাড়িটা কিন্তু চমৎকার একটা গাড়ি, বরাবর বরাবর, যান হালকার পথে হালকার পথে, যান 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 যান, স্টার লাইনকে স্টার লাইনকে ওভারটেক দিতে হবে, স্টার লাইনকে বরাবর বরাবর, যান ক্লিয়ার, আরে গরু ফরু নিয়ে যাচ্ছে বরাবর, বাম্পারে 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 বাম্পারে, বাই ইন্ডিকেটার দিয়ে রাখেন, বাই ইন্ডিকেটার দিয়ে কিলা টান দিতে হবে, বাই ইন্ডিকেটার দিয়ে টান দিতে হবে, বাই ইন্ডিকেটার দিয়ে টান দিতে হবে, বাই ইন্ডিকেটার দিয়ে টান দেন বরাবর, যান যান যান, ক্লিয়ার আসতে টান দেন, যান 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 যান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বরাবর বরাবর, না আবার ডানে ঢুকাতে হবে, ডানে ইন্ডিকেটার রাখবেন, ডানে ইন্ডিকেটার রাখবেন, আরে ভাই স্টার লাইন তো ভালোই শয়তানি করতেছে, ওস্তাদ যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আসতে স্টার লাইন বরাবর থাকেন, স্টার লাইন বরাবর থাকেন, ঠিক আছে নিউ প্রো তো ভাই ওভারটেক দেওয়ার জন্য উড়া ধরা হয়েছে, মরিয়া হয়ে গেছে, আসতে ছোট পিক আপ আছে, ছোট পিক আপ আছে, বরাবর যান ভাই, কি উড়া ধরা হচ্ছে কিন্তু বরাবর যান, ও ভাই স্টার লাইনে আসতে আসতে, পারবো না আসতে, ঢুকাই দেন ক্লিয়ার, ও ভাই স্টার লাইন তো ভালোই চালাচ্ছে ভাই, আরেক করবো না বরাবর যান, এবার একটু ফাঁকা ফাঁকা হয়েছে রাস্তা, দেখতে পাচ্ছ বন্ধুরা বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার হালকার পথে, ও ভাই রাস্তা ফাঁকা কিন্তু টান দেন বরাবর দেন,
ডান দেন আপনার হর্স পাওয়ার চ্যালেঞ্জ ভাই, টার্বো ইঞ্জিন বলেন। ও ভাই ঠিক আছে, সামনে কিন্তু সোহাগ এসে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা বরাবর আসতে হালকা যান ক্লিয়ার। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পদ্মা ব্রিজ পার হয়ে গেছি, এখন পদ্মা ব্রিজ থেকে নেমে যাচ্ছি। মোটর সাইকেল নাই বলে ভাই সব থেকে ভালো হয়েছে ভাই, আমরা চালাই মজা পাচ্ছি ভাই। রাস্তাঘাট কিন্তু ফাঁকা টাকা আছে দেখতে পাচ্ছ, বাবা যান। ঠিক আছে ক্লিয়ার। এবার টান দেন, আমরা সামনে যে কিন্তু বাইরে চলে যাবো, বাই ইন্ডিকেটার দিয়ে রাখেন। আমরা সামনে যে বাইরে যাবো, বাইরের যে রাস্তা সেই রাস্তাতে নেমে যাবো। ওস্তাদ হালকা ধীরে সুস্থ নামান, কাটান। ঠিক আছে ব্রেক। কত গাড়ি ভাই পদ্মা ব্রিজ উঠার রেডি হয়ে গেছে, বরাবর যান ক্লিয়ার হালকার মধ্যে। এবার টান দেন বরাবর। তো বন্ধুরা আমরা হচ্ছে 95 কিলোমিটার দূরে আছি শরীয়তপুর মাদারীপুর থেকে, কারণ শরীয়তপুরের পরেই হচ্ছে মাদারীপুর, আর মাত্র 94 কিলোমিটার, 1 ঘন্টা 19 মিনিটের মতো সময় লাগবে। আমাদের নিউ পুরো কিন্তু সেই টান দেওয়া শুরু করছে বন্ধুরা দেখতে পাচ্ছ, টার্বো ইঞ্জিন ভাই। এরকম রাস্তা ফাঁকা হলে ভাই কোনো টেনশন নাই, আর গিরিগিরি বৃষ্টি হচ্ছে ভাই, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভাই গাড়ি চালায় কিন্তু সেই মজা পাওয়া যাচ্ছে। ওস্তাদ হালকা ক্লিয়ার গাড়ি আছে, টান দেন বরাবর যান। ঠিক আছে ভাই, কি টান দেখবে, শুধু টান ভাই, উড়া দৌড়া দেবো না ভাই, শুধু টান দেখো বরাবর যান ক্লিয়ার হালকার মধ্যে। ঠিক আছে এই তো এইভাবে চালাই যান বরাবর যান হালকা, গাড়ি আছে হালকা যান। ও ভাই ঠিক আছে ক্লিয়ার বরাবর যান হালকা, ঠিক আছে বরাবর যান এ ভাই ঠিক আছে। ন্যাশনাল টেবলস কে ওভারটেক দিতে হবে ওস্তাদ হালকা যান। নিউ প্রো কিন্তু ভাই সেই মাপের প্রো বরাবর, সবাইকে ওভারটেক, ডিপ জল সব খাই আজকে, কাউরে ছাড় দেবো না। উড়াদুড়া দিচ্ছে আজকে, কি উড়াদুড়া দিচ্ছি ভাই দেখো ভাই, আরে ভাই গাড়ি পুরো কন্ট্রোলে কিন্তু বরাবর যান ক্লিয়ার হালকার মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নিউ প্রো কিন্তু ভাই সেই রকম খেলা দেখা দিচ্ছে। ওস্তাদ যান বাম দিক দিয়ে ওভারটেক দেন, ঠিক আছে এই তো খেলা জমে গেছে কিন্তু বরাবর, কাউকে ছাড় দেবো না। ও ভাই কি টান, মাত্র 55 কিলোমিটার দূরে আছে কিন্তু ভাই ফাঁকা রাস্তায় হর্ন দিয়ে কিন্তু ফাটাই দিচ্ছে কিন্তু আমরা বরাবর হালকার মধ্যে। সাবরিক ভাই চমৎকার একটা গাড়ি। ও ভাই আমাদের সাবরিককে দেখো ভাই, সেই উড়াদুড়া দিচ্ছে কিন্তু হালকা, ডানাবে দেশটা দেখে চালান। ঠিক আছে গাড়ি ফাড়ি সব আসুক, সামনে আসুক। ও ভাই একটা ভ্যাস খাইতেছে, ও ভাই ঠিক আছে এইভাবে খেলা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 4:21 বেজে গেছে, বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, 37 কিলোমিটার দূরে আছি আমরা। তাও ওই ঝুরঝুরা বৃষ্টি এখনো থামিনি, বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা শরীয়তপুরের মধ্যে ঢুকবো। দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুবই ফাঁকা টাকা আছে, লোকজনও নাই। আর যাচ্ছি যারা আছে ভাই, তোমরা তোমাদের লাগেজ ব্যাগ ট্যাগ রেডি করে রাখো, আমরা তোমাদের কিন্তু সুন্দর করে নামাই দেবো শরীয়তপুরে। কিন্তু যাত্রী নামবে শরীয়তপুর থেকে, আর অল্প একটু যে কিন্তু মাদারীপুর, আমরা মোটামুটি শরীয়তপুরে চলে আসছি। বাম সাইডের ম্যাপে শরীয়তপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, শরীয়তপুরে কিন্তু আসলে নামানোর কোনো জায়গা নাই ভাই, শরীয়তপুরে নামাতে হবে তেলের পাম্পে। ওসা যান ক্লিয়ার ব্রেকে পা টান দেন ক্লিয়ার হালকার মধ্যে। গাড়ি আছে কিন্তু সামনে আসতে হালকা, বাই ইন্ডিকেটার দিয়ে রাখেন সামনে তেলের পাম্প আছে একটা, তেলের পাম্পে নামাই দিন। আসতে যান ঠিক আছে আসতে এই তো ঠিক আছে ওস্তা যান ঠিক আছে। তো বন্ধুরা চলে আসছি আমরা শরীয়তপুর, এখানে আমাদের যাত্রী নামাই দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন আমরা মোটামুটি আবার আমাদের যাত্রা শুরু করবো, ওস্তা ডান ইন্ডিকেটার রাখেন। আরে ভাই হুইপারটা বন্ধ করে দেবে, উপরের জন্য অনেক ঝামেলা আছে, দেখে শুনে ওস্তাদ ক্লিয়ার রাস্তা ফাঁকা, টান দেন। ওই দেখো একটা কীভাবে ওভারটেক দিল, ও ভাই এমনই তো লেগে যাচ্ছিল ওস্তাদ যান। প্রচুর চা ভাই, এত গাড়ি সব কিন্তু আসলে পদ্মা ব্রিজে ওঠার জন্য কিন্তু যাচ্ছে, নাহলে ভাই এত গাড়ি চাপ কেন এদিকে। ওস্তাদ টান দেন একটা সুন্দর ব্রিজ আছে কিন্তু শরীয়তপুর থেকে মাদারীপুরে যাওয়ার পরে কিন্তু একটা ব্রিজ পড়বে, কিন্তু সেই ব্রিজে এখন আমরা উঠতে যাচ্ছি বন্ধুরা। এই ব্রিজে আবার কোনো টোল ফোল দিতে হবে না এখন ভাই, মাদারীপুরের গাড়ি ভাই হেভি শক্তি পরে পেয়ে গেছে দেখতে পাচ্ছ ওস্তাদ হালকা। ঠিক আছে আস্তে যান হালকা যান। ঠিক আছে আমরা হেভি বড় রিক্স নিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, পুরো রিক্স নিয়ে যাচ্ছি ওস্তাদ যান। ঠিক আছে ও ভাই আমরা মাদারীপুর চলে আসছি, বাম সাইডের ম্যাপে কিন্তু মাদারীপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আসতে ব্রেক, বিশাল গাড়ির লাইন, সামনে কিন্তু বাস কাউন্টার আছে, বাই ইন্ডিকেটার দেন। আসতে যান বাই খেয়াল করেন। এই যে চলে আসছি আমরা মাদারীপুর বাস স্ট্যান্ডে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওস্তাদ হালকা ব্রেকে পা আস্তে। ঠিক আছে তা বন্ধুরা আমরা চলে আসছি বরাবরের মতো হচ্ছে মাদারীপুর, আমাদের যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তা আজকের যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। চমৎকার একটা গাড়ি, একটা ডিফারেন্ট টাইপের গাড়ি দেখো,
কারোর সাথে কিন্তু স্কিন মিলবে না, এটা মানে স্কিনটা হয়তো মিলতে পারে কিন্তু ভাই লাইট টাইট ফাইট দেখো ভাই একটু অন্যরকম, ভাই সবকিছু কিন্তু একটু চেঞ্জ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। তা বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।